বেতরিন নামাজ তাহজুত নামাজের পরে পড়ব এই বিষয়ে কিছু একটু বলবেন কি চমৎকার প্রশ্ন করেছেন আমার বোন এই ক্ষেত্রে দুই রকমেরই নির্দেশনা আছে হাদিসের মধ্যে আমরা বলবো যে যেহেতু বোন সালাত তারাবী নামাজ পড়বেন তারপরে হচ্ছে তাহাজুত পড়বেন কারণ নিস্ফুল লাইল অর্থাৎ রাতের অর্ধ অর্ধাংশের আগে আমরা তাহাজুত ইয়া সালাদু তারাবি নামাজ পড়বো এশান নামাজ শেষ করবো ইনশাল্লাহ এরপরে রাতের যখন একটা বেজে যাবে এক বারোটার পরে তাহাজুদের সময় যখন শুরু হয়ে যায় তখন তাহাজুত পড়তে পারবেন এরপরে বিতির নামাজ পড়তে পারবেন এটাও সুযোগ আছে অথবা তারাবির নামাজ শেষ করে রমজান মাস যেহেতু রমজান মাস শেষ করে তারাবি পরে আপনি পরবর্তীতে নফল যে কোনো পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর পুরুষের ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই যেহেতু আমরা মসজিদে তারাবির নামাজ পড়ি রমজান মাসেই কেবল তারাবির নামাজের পরে যে আমরা বিতির নামাজ পড়ি এটা জামাতের জন্য সুযোগ আছে যেহেতু আমরা যে জামাতে তারাবীর নামাজের পরে আমরা বীতির নামাজ পড়ি এটা শুধু রমজানের মধ্যে সীমাবদ্ধ রমজানের বাহিরে আপনি এই এশার নামাজের পরে সাথে সাথে আপনার তারাবি আপনার দুই রেখাত শূন্যতের পরে নফলের পরে আপনি বীতির নামাজ পড়তে পারবেন অথবা শেষ রাত্রেও আপনার তাহাজুত পরেও বীতির পড়তে পারবেন অর্থাৎ আগেও পড়তে পারবেন পরে পড়তে পারবেন সুযোগ আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ইনশাল্লাহ